55 বছরের মার্কিন নাগরিক সেন্ডোরা ব্রক্স প্রেমের টানে ছুটে এসেছেন বাংলাদেশের 25 বছরের যুবক জামশেদের কাছে। 2018 সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের, এরপর বন্ধুত্ব, তারপর তার রূপ নেয় প্রেমের সম্পর্কে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। অবশ্য বাংলাদেশে এবারই প্রথম আসেননি সেন্ডোরা। জামশেদের সাথে বন্ধুত্বের সূত্র ধরে এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে ছুটে এসেছিলেন তিনি। একটা সময় তার কাছে ভালো লাগতে শুরু করে বাংলাদেশের সংস্কৃতি। এরপর তারা ঠিক করেন বিয়ে করে সারা জীবন একসাথে কাটাবেন। কথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের নারী সেন্ডোরা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেন্ডোরা ব্রক্স থেকে হয়ে যান লামিয়া। 55 বছর বয়সী সেন্ডোরা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরের বাসিন্দা, আর 25 বছর বয়সী জামশেদ আলম রাজুর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামে। চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট জামশেদ। তিনি বাংলাদেশে ব্যবসা করেন, দুজনেরই এটা প্রথম বিয়ে। 2 জুন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন সেন্ডোরা। 3 জুন ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মহা ধুমধাম করে বিয়ে হয় তাদের। এদিন নবদম্পতিকে এক নজর দেখতে বিয়ের অনুষ্ঠানে ভিড় করেন অনেকে। জামশেদ জানান, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি, সুখে দুঃখে সারা জীবন একসঙ্গে থাকতে চাই। আত্মীয় স্বজনরাও খুব ভালোভাবেই মেনে নিয়েছে তাদের। প্রেম মানে না জাতি, ধর্ম, বর্ণ, দেশ, বিদেশ। এই প্রেমের কৃতি রেখে গেছেন লাইলি মজনু শিরি ফরহাদ। সেই প্রেমের উষ্ণ গরমে মজেছেন লামিয়া জামশেদও। অন্যদিকে অসম জুটির বিয়ে নিয়ে গভীর বন্দনায় এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ইয়াসিন আলী, সোনালী নিউজ।